হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সব ভালোই আছেন, আমিও মোটামুটি আছি। ওই পুকুরে এখন খাবার দেব, চলুন দেখা যাক মাছ খাবার দিলে মাছ কীভাবে খায় মাছেরা পুকুরে, চলুন দেখা যাক। এই খাবার দিলাম, এক মুঠো ছড়িয়ে দিলাম, একটু আমাদের ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলেই একটু কিছুক্ষণ পরে মাছ আসবে, একটু অপেক্ষা করা যাক। আপনারা একটু অপেক্ষা করেন, মাছ আসবে, মাছ এসে খাবে খাবারগুলো, একটু অপেক্ষা করেন। আমি একটু অপেক্ষা করছি, আরও একটু খাবার দিলাম ছড়িয়ে, একটু অপেক্ষা করি, দেখবেন মাছরা এসে খাবারগুলো খাবে। একটু অপেক্ষা করুন, একটু সঙ্গে থাকবেন, আশা করছি ভালোই লাগবে। বন্ধুরা, এখন আমার পুকুরের বয়স 5 মাস, 5 মাসে দেখেন মাছগুলো কত বড় হয়েছে। ছোটো ছোটো ফেলেছিলাম, একদম ছোট, এই যে চলে এসছে মাছ, এই যে খাওয়া শুরু করেছে, একটা দুটো খেলেই আস্তে আস্তে অনেকগুলো চলে আসবে। এই যে প্রথমে একটা দুটো খেলো, তারপরে আবার দেখেন কতগুলো চলে এসছে, এবারে আস্তে আস্তে সব অনেক আসবে, আস্তে আস্তে সব খাবারগুলো খাবে। আপনার সঙ্গে থাকেন, দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। দেখেন, এই দেখেন এসে গেছে সব মাছ, বললাম একটু অপেক্ষা করলেই চলে আসবে, খাওয়া শুরু করেছে। এইভাবে আস্তে আস্তে সব খাবারগুলোই খেয়ে নেবে, কিন্তু একটু সময় লাগবে, বাড়ির পুকুর তো, রাস্তাতে খাচ্ছে, সামনে দাঁড়িয়ে আছে, দেখে ভয় পাচ্ছে, সহস আসি আছে না। এই দেখেন ভর্তি হয়ে গেছে মাছ সব, এই খাবারগুলো একটু ধুলে দিলে আরও ভালো হয়, কাছে দিলে ওরা ভাবে যে আমাদের এক্ষুনি বুঝি ধরবে। আর একটু দেবো, হাতে করে নিচ্ছি, মুঠো করে নিলাম, আর এক মুঠো দূরে ছড়িয়ে দেবো। হ্যাঁ, এই যে দেখেন, এই যে দিলাম, এবারে ওরা খাবে আস্তে আস্তে, সবগুলো খাবে। এভাবে আপনারা বাড়ির পুকুরে সবাই খাওয়াতে পারেন। আমার পুকুরের মাছের বয়স এখন 5 বছর, সরি 5 মাস। 5 মাসের মাছগুলো মোটামুটি হয়েছে, এক ছোটো থেকে একটু কম, একটু কম এরকম সাইজ হয়েছে। আপনাকে দেখাবো ধরে আমি কত বড় বড় হয়েছে মাছগুলো। আপনারা সঙ্গে থাকবেন, পরবর্তী ভিডিওতে আপনারা দেখাবো পুকুরে জাল ফেলে মাছ ধরে মাছগুলো কত বড় হয়েছে, কেমন হয়েছে, সমস্ত বিবরণ দেবো আস্তে আস্তে। পুরো পুকুর ছেঁচা পর্যন্ত আমাদের আমার সাথে থাকবেন, আশা করছি ভালোই লাগবে।